18 নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে যে বাবার উপার্জনের হারাম অর্থ সন্তানদের জন্য কি হালাল নাকি হারাম জি বাবা যদি উপার্জন করে হারাম আর যদি তাকে বোঝানো সম্ভব হয় তো বোঝাবেন উপদেশ দেবেন এই রকমই যদি স্বামী হারাম উপার্জন করে স্ত্রী বোঝাবার চেষ্টা করবে নসিহত করার চেষ্টা করবে কিন্তু তাদের যেহেতু আর ইনকাম সোর্স নেই এবং তারা এখনও ইনকামের বয়সে পৌঁছেনি আর স্ত্রীর জন্য এই দায়িত্ব নেই যে সে রোজগার করে বাড়াবে বরং ছেলে মেয়েদের নাবালক ছেলেদের এবং মেয়েদের আর স্ত্রীর জন্য ফরজ হচ্ছে স্বামীর ওপর যে ভরণ পোষণ দেবে সূরা বাকারা আয়াত নম্বর 233 মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মাউফ আর যার সন্তান মাউলুদ লাহু আপনি বাবার সন্তান ওয়া আলাল মাউলুদি লাহু যার সন্তান তার ওপর অর্থাৎ বাবার ওপর ছেলে মেয়েদের রিজকুহুন্না তাদের রিজিকের দায়িত্ব তাদের ভরণের দায়িত্ব খাদ্যের দায়িত্ব ওয়া কিসওয়াতুহুন্না তাদের পোষণের দায়িত্ব জি তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব বিল মারুফ সে সচরাচর যেমনটা লাগে সেই পরিবেশে যেমনটা লাগে ওই রকম তাহলে আপনার ন্যায্য অধিকার হচ্ছে আপনার বাবার কাছ থেকে আপনি স্কুলের ফিস নেবেন মাদ্রাসার ফিস নেবেন খাওয়া খরচ নেবেন আপনি বস্ত্র নেবেন আর যে যে সব প্রয়োজন রয়েছে সেসব চিকিৎসার খরচ নেবেন সে হালাল থেকে দিচ্ছে না হারাম থেকে দিচ্ছে সেটা তার বিষয় সে রবের কাছে জবাব দেবে কিন্তু আপনি নিতে পারবেন আপনার ন্যায্য অধিকার